প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বোর্ডের দিকে তাকাও। আমি কতগুলো কোয়েশ্চেন লিখে রেখেছি। হেরেনবার্গ তত্ত্ব কি, ফ্যাসিবাদ কি, নাৎসিবাদ বলতে কি বুঝো, কাদের কেন ব্রাউন শার্ট বলা হতো, এলো সব দুই মার্কের কোয়েশ্চেন। আর নিচে যে কোয়েশ্চেনটা গত ক্লাসে আমি আলোচনায় আসতে পারিনি, আমরা শুধু হিটলারের জীবনীটি একটু আলোচনা করেছিলাম, এখন ওখান থেকে একটা কোয়েশ্চেন 4 অথবা 8 মার্কের হতে পারে। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানে বা ক্ষমতা দখলের কারণগুলি কী ছিল। এই কোয়েশ্চেনটার মান 2, 4 অথবা 2। এবার দেখা যাক, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভার্সাই সন্ধির মাধ্যমে জার্মানের উপর যে ভার্সাই সন্ধির ফলাফল বা শর্তগুলি যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল, তারই প্রভাবে জার্মান একেবারে পঙ্গু হয়ে গিয়েছিল অর্থনৈতিক রাজনৈতিক সব দিক থেকেই। তখন জার্মানবাসীর মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল, তাকে কেন্দ্র করে অ্যাডলফ হিটলার তার নাৎসি দলের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে জার্মানির ক্ষমতা দখল করেছিলেন, সেই ইতিহাসটাই এখন বৃত্তান্ত করছি। প্রথমত বলি যে ঘটনাগুলির জন্যে অ্যাডলফ হিটলার জার্মানির মুখে ক্ষমতা দখল করতে পেরেছিল বা নাৎসি দল ক্ষমতা পেয়েছিল, তার প্রথম কথা হচ্ছে ভার্সাই সন্ধির বিরোধিতা। 1919 খ্রিস্টাব্দে মিত্র ভার্সাই নগরীতে যে সন্ধি চুক্তি হয়েছিল, সেই চুক্তির মাধ্যমে সমস্ত যুদ্ধের ক্ষতিপূরণ জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই সন্ধিটা ছিল জবরদস্তিমূলক সন্ধি, যা জার্মানি কোনোদিন এটা মেনে নিতে পারেনি মনের দিক থেকে। 660 কোটি পাউন্ড আর্থিক বিরাট ক্ষতিপূরণের বোঝা জার্মানির উপর চাপিয়ে দিয়েছিল। জার্মানির নৌসেনা এবং সামরিক সেনা আনুপাতিক হারে কমিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে জার্মানিতে একদিকে যেরকম অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, তার উপর বিশ্বের দরবারে জার্মানিকে ছোট করে দেওয়া হয়েছিল, যার জন্যে জার্মানবাসীর মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল, সেই ক্ষোভের সঞ্চারটাকে সুযোগ বুঝে হিটলার কাজে লাগিয়ে তার নাৎসি দল জার্মানির পক্ষে ক্ষমতা দখল করতে পেরেছিল। দ্বিতীয় অর্থনৈতিক সংকট, ভার্সাই সন্ধি হিটলার মেনে নিতে পারেনি, জনগণ মেনে নিতে পারেনি, তাই জনগণের সমর্থনটাকে কাজে লাগিয়ে জার্মান ভার্সাই সন্ধির বিরোধিতা করে হিটলার জার্মানিতে ক্ষমতা দখল করেছে। অর্থনৈতিক ভার্সাই, প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধির যে চুক্তি, তারপর বিশ্বের দরবারে যে অর্থনৈতিক মহামন্দা চলেছিল, তার থেকে সব থেকে বেশি প্রভাব পড়েছিল জার্মানিতে। জার্মানির অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছিল, দিশেহারা হয়ে গিয়েছিল জার্মান। 30-এর দশকে বিশ্বব্যাপী অর্থনৈতিক যে মহামন্দা দেখা দিয়েছিল, তাতেও জার্মানির অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল। জার্মানির বিভিন্ন ভূখণ্ডগুলি কেড়ে নেওয়া হয়েছিল, বিভিন্ন খনিজ সমৃদ্ধ এলাকাগুলি মিত্রশক্তি কেড়ে নিয়েছিল। এক কথায় জার্মানির অর্থনৈতিক সংকট হিটলারকে জার্মানির ক্ষমতা আসতে সাহায্য করেছিল। গণতান্ত্রিক চেতনার অভাব, জার্মান জাতির সবসময় গণতান্ত্রিক চেতনা তাদের মধ্যে অভাব ছিল, প্রজাতান্ত্রিক সরকারের তারা বিরোধিতা করেছিল, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানের মুখে
যে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই প্রজাতান্ত্রিক সরকার বিশ্বযুদ্ধ পরবর্তী যে অর্থনৈতিক সংকট জার্মানির মুখে এসেছিল সেটা তারা মোকাবিলা করতে ব্যর্থ হয়েছিল। এছাড়াও বার্সাই সন্ধিতে যে জবরদস্তিভাবে জার্মানির উপর অর্থনৈতিক ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা প্রজাতান্ত্রিক সরকার এর প্রতিবাদ করতে পারেনি। তার ফলে জার্মানবাসী মনে করেছিল গণতান্ত্রিক সরকার কোনোদিনই জার্মানির সহায়ক হতে পারে না বা জার্মানিতে শান্তি এবং অর্থনৈতিক শান্তি ফিরে আসতে পারে না, অর্থনৈতিক সমৃদ্ধ হবে না। আর এই তারা মনে মনে চেয়েছিল একটা একনায়কতন্ত্র, অর্থাৎ জার্মান জাতির জনজীবন বিধ্বস্ত হয়েছে, এই বিধ্বস্ত জাতিকে যদি একনায়কতন্ত্রের মাধ্যমে নিয়ে আসা হয় তাহলে জার্মান জাতি গৌরব পুনরুদ্ধার হয়ে যাবে। এক কথায় গণতান্ত্রিক চেতনা ছিল না জার্মানির মানুষের মধ্যে, উগ্র জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ। জার্মানিতে হিটলারের নাৎসি দলকে বা জার্মানিকে জার্মানিতে হিটলারকে ক্ষমতা আনতে সাহায্য করেছিল। হিটলার এক সময় ঘোষণা দিয়ে দিয়েছিল যে বিশ্বের দরবারে একমাত্র যদি আর্য জাতি হয় সেটা সে জার্মান জাতি। জার্মানি ছাড়াও বাইরে যে সকল লোক জার্মানির জাতি ছাড়াও যে সকল জার্মানি ভারতে আছে তার নাম জার্মানিতে আছে তারা হচ্ছে শঙ্কর প্রজাতির জার্মানি। সুতরাং তার হেরেনবর্গ তত্ত্বের মাধ্যমে ও জার্মানি ভাষাভাষী লোকগুলোকে জার্মানির বুক থেকে তেড়ে দেওয়ার যে একটা পরিকল্পনা করেছিল সেটা হিটলার কাজে লাগিয়েছিল। তারা মনে করতো সারা বিশ্বের মধ্যে আর্য জাতি অর্থাৎ জার্মান জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি, অন্যান্য জাতির উপর প্রভুত্ব করার অধিকার একমাত্র জার্মানিদের আছে এবং তারা অন্যান্য দেশের চাইতে নিজেদের শ্রেষ্ঠ বলে প্রচার করতেন। এই উগ্র জাতীয়তাবাদ হিটলার সমর্থন করেছিল এবং সাধারণ মানুষের মন জয় করেছিল। শুধু তো আরেকটা কথা বলি, হিটলার ছিলেন তার বক্তব্য শুনে মানুষ খুব সহজেই তার কথা মেনে নিত। যা হিটলার দ্বারা যে উগ্র জাতীয়তাবাদ জার্মানির বুকে প্রচার পেয়েছিল তারই হাত ধরে হিটলার তার নাৎসি দলের মাধ্যমে জার্মানিতে ক্ষমতা দখল করেছিল। তারপরে প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানির বুকে যখন রাজনৈতিক অস্থিরতা চলছিল সেই সময় যে প্রজাতান্ত্রিক সরকার বাইমার প্রজাতান্ত্রিক সরকার জার্মানির বুকে প্রতিষ্ঠিত হয়েছিল সেই জার্মানিতে বাইমার প্রজাতান্ত্রিক সরকার জার্মানি না পেরেছিল অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে, না পেরেছিল বিশ্ব দরবারে নিজেদের প্রভাব খাটাতে, না পেরেছিল রাজনৈতিক স্থিরতা জার্মানির বুকে নিয়ে আসতে। এক কথায় প্রজাতান্ত্রিক সরকারের ব্যর্থতায় জার্মানিতে হিটলারের উত্থানকে সহযোগিতা করেছিল। জার্মানির মানুষকে বাগ্ময়ী হিটলার বলেছিলেন একমাত্র একনায়কতন্ত্র বা জার্মানির বুকে নাৎসি দলই একমাত্র জার্মানির অর্থনৈতিক সংকট রাজনৈতিক স্থিরতা অস্থিরতাকে দূর করতে পারে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। জনগণের বিশ্বাস নেই জার্মানির লোকের নাৎসি দল তার ক্ষমতা দখল করার একটা চেষ্টা করেছিল এবং সফল হয়েছিল। তৎকালীন সময়ে কমিউনিস্ট সমর্থিত কিছু পুঁজিপতি শিল্পপতিরা ছিল, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী জার্মানিতে কমিউনিস্ট সমাজতন্ত্রীদের শক্তি বৃদ্ধি শিল্পপতি বর্জুয়াদের উদ্দেশ্যে নাৎসি দলকে প্রচুর অর্থ সাহায্য করে দিয়েছিল। কমিউনিস্টদের জমনে জার্মানিতে যাতে কমিউনিস্টরা প্রভাবিত কমিউনিস্টরা অতিমাত্রায় ক্ষমতাশালী না হয়ে যায় এই জন্যে জার্মানির বুকে যে শিল্পপতিরা ছিলেন যারা একসময় কমিউনিস্টরাই সাহায্য করেছিল
ওই শিল্পপতিরা এই কমিউনিস্টদের ক্ষমতাটাকে খর্ব করে দেওয়ার উদ্দেশ্যে হিটলারকে অনেকভাবে আর্থিক সহায়তা প্রদান তারা করেছিল। এক কথায় পুঁজিপতিদের সহায়তা লাভ করে হিটলার শেষ পর্যন্ত জার্মানির ক্ষমতাটা দখল করেছিল। এছাড়াও নাৎসি দলের যে সংগঠন, নাৎসি বাহিনী যে গঠন করেছিলেন হিটলার, সেই নাৎসি দলের সংগঠন হিটলারকে ক্ষমতা আসতে সাহায্য করেছিল এবং নাৎসি দলের সংগঠনের মাধ্যমে হিটলার নিজেকে ফেরার ঘোষণা দিয়েছিলেন। সুতরাং জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের পিছনে নাৎসি দলের যে শক্তিশালী সংগঠন, এই শক্তিশালী সংগঠনের অবদান অনস্বীকার্য। এছাড়াও জার্মানির ক্ষেত্রে নাৎসি দলের ক্ষমতা বা হিটলারের নিজস্ব একটা ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্বের জোরেই এবং বাগ্মিতা ছিল তার ভাষা, সুমধুর ভাষা, বক্তা ছিলেন। দেশের বিরোধীদের বক্তব্যগুলোকে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরে এবং নিজের বক্তব্যটাকে জার্মান জাতির মানদণ্ড হিসেবে তুলে ধরে নাৎসি দলের নেতৃত্বে হিটলার জার্মানির মুখে ক্ষমতা দখল করেছিলেন। এবার যে প্রশ্ন, এটা চার মার্কের প্রশ্ন আলোচনা করলাম। এবার যেটা কোয়েশ্চেন হচ্ছে হেডেনবার্গ তত্ত্ব থেকে, তারপরে কোয়েশ্চেন ফ্যাসিবাদ কি, নাৎসিবাদ বলতে কি বুঝো, কাদের কেন ব্রাউনশাক বলা হতো। হিটলার মনে করতেন, হেডেনবার্গ তত্ত্ব নিয়ে আলোচনা করছি, নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার মনে করতেন জার্মানরাই একমাত্র আর্য জাতি এবং বিশুদ্ধ রক্তের জাতি। বিশুদ্ধ রক্তের অধিকারী একমাত্র জার্মানরাই, অন্যান্য যে জাতি আছে তারা হচ্ছে বর্ণ সংকর জাতি। অর্থাৎ জার্মানরাই বিশ্বের দরবারে একমাত্র জাতি যারা অন্যান্য জাতিকে শাসন করবে। অন্যান্য যারা জাতি আছে তারা সংকর প্রজাতির। এই তত্ত্বকেই, হিটলারের এই তত্ত্বকেই হেডেনবার্গ তত্ত্ব বলা হয়। আবারও বলি, নাৎসি দলের প্রতিষ্ঠাতা হিটলার মনে করতেন জার্মান জাতিটা, জার্মান রয়েছে একমাত্র আর্য জাতি যাদের রক্ত বিশুদ্ধ। জার্মান জাতি ছাড়া অন্যান্য জাতি যে বিশ্বের দরবারে আছে এই সকল জাতি হচ্ছে বর্ণ সংকর জাতি, সংকর প্রজাতির। অতএব এদের উপর একমাত্র প্রভুত্ব করার ক্ষমতা বা অধিকার যদি থাকে তাহলে সেটা জার্মান জাতির আছে। এই তত্ত্বটাকে বলা হয় হেডেনবার্গ তত্ত্ব। এই তত্ত্বের মাধ্যমে জার্মানি থেকে বহু ইহুদিকে জার্মান ছাড়তে বাধ্য করা হয়েছিল। ফ্যাসিবাদ কি, ফ্যাসিবাদ কি, ফ্যাসিবাদ প্রকৃতপক্ষে ইতালিতে বেনিটো মুসোলিনি যে রাজনৈতিক ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেছিলেন সেই ফ্যাসিস্ট দলের মূল যে আদর্শ সেই আদর্শটাকে বলা হয় ফ্যাসিবাদ। উগ্র জাতীয়তাবাদ এবং উগ্র সাম্রাজ্যবাদ হচ্ছে ফ্যাসিবাদের মূল আদর্শ। আবার বলি, ইতালির বুকে বেনিটো মুসোলিনি যে রাজনৈতিক ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠা করেছিলেন সেই দলের মূল আদর্শটা ছিল, আদর্শের মূল বক্তব্য বা মূল আদর্শটাই হল ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ হচ্ছে ফ্যাসিবাদের তাহলে প্রবক্তাই হচ্ছে, প্রতিষ্ঠাতাই হচ্ছে বেনিটো মুসোলিনি। এই
উগ্র জাতীয়তাবাদ এবং যে সাম্রাজ্যবাদ, এই দুইয়ের সমন্বয়ে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত একদলীয় একনায়কতন্ত্রী যে দল বা একনায়কতন্ত্রী যে দলের শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাটাকে বলা হয় ফ্যাসিবাদ। এবার যদি বলেন নাৎসিবাদ বলতে কি বুঝেন, আবারও বলছি দুটো কোশ্চেন, অ্যাডলফ হিটলার জার্মান জাতিকে, তিনি মনে করতেন জার্মানরাই হচ্ছে একমাত্র জাতি যাদের রক্ত বিশুদ্ধ এবং তারা শ্রেষ্ঠ, বাদ বাকি পৃথিবীতে সে যেসব জাতি আছে সেই জাতিগুলো হচ্ছে বর্ণসংকর, এদেরকে শাসন করা বা এদের উপর প্রভুত্ব করার একমাত্র অধিকার হচ্ছে জার্মানিদের বা জার্মানি জাতি। এই তত্ত্বটাকে বলা হয় হেরেনবার্গ তত্ত্ব। ফ্যাসিবাদ কি? ফ্যাসিবাদ হল বেনিটো মুসোলিনি প্রতিষ্ঠিত একনায়কতন্ত্রের ফ্যাসিস্ট দলের যে আদর্শ, সেই আদর্শটাকে বলা হয় ফ্যাসিবাদ বা প্রচলিত যে রাজনৈতিক মতবাদ, ফ্যাসিস্ট দল প্রচলিত পরিচালিত যে মতবাদ সেই মতবাদটাই হচ্ছে ফ্যাসিবাদ। উগ্র জাতীয়তাবাদ এবং সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদের উদ্দেশ্যে একনায়কতন্ত্রী, একদলীয় একনায়কতন্ত্রী শাসন ব্যবস্থা সমন্বয় বা সর্বনিয়ন্ত্রণবাদী মতবাদের নামই হচ্ছে ফ্যাসিবাদ। পৃষ্ঠা নাম্বার দেখে নেবে, 233 পৃষ্ঠায় এই কোশ্চেনগুলো পাবে। এই দুটা কোশ্চেনের উত্তর শিক্ষক হয়ে 233-এ পেয়ে যাবে। তারপরে প্রশ্নটা হচ্ছে নাৎসিবাদ বলতে কি বুঝে, ভালো কোশ্চেন। নাৎসিবাদ বলতে কি বুঝে, জার্মানির বুকে অ্যাডলফ হিটলার, জার্মানির বুকে অ্যাডলফ হিটলারের দ্বারা যে অগণতান্ত্রিক স্বৈরাচারী স্বেচ্ছাচারী যে শাসন ব্যবস্থা চলছিল সেই শাসন ব্যবস্থাটাকে বলা হয় নাৎসিবাদ। ফ্যাসিবাদের বেলায় বেনিটো মুসোলিনি, আর নাৎসিবাদের বেলায় হচ্ছে অ্যাডলফ হিটলার। আবার বলি, জার্মানির বুকে হিটলার কর্তৃক বা হিটলারের দ্বারা যে একদলীয় অগণতান্ত্রিক স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় নাৎসিবাদ। সেই শাসন ব্যবস্থাটাকে বলা হয় নাৎসিবাদ। এবার যদি বলি এই ফ্যাসিবাদ আর নাৎসিবাদের মধ্যে পার্থক্যিক সাদৃশ্যটা কি, উভয় শাসন ব্যবস্থা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী, উভয়ে স্বৈরাচারী, উভয়ে স্বৈরাচারী উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসী। বিরোধী দলের কণ্ঠরোধ উভয় দলই করতে চেয়েছিল। এখানে কোশ্চেনটা হওয়া বলো যে ফ্যাসিবাদ আর নাৎসিবাদের মধ্যে পার্থক্য সাদৃশ্যটা কি আছে, মিলটা কি আছে। ফ্যাসিবাদ উগ্র জাতীয়তাবাদকে সমর্থন করেছে, নাৎসিবাদ উগ্র জাতীয়তাবাদকে সমর্থন করে। ফ্যাসিবাদ একদলীয় অগণতান্ত্রিক, নাৎসি হচ্ছে একদলীয় অগণতান্ত্রিক। এরাও স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থায় নাৎসি দল বিশ্বাসী, ফ্যাসিস্ট দল বিশ্বাসী।
এবার যেটা প্রশ্ন হচ্ছে, কাদের কেন ব্রাউন শার্ট বলা হয়? নাৎসি দলের আধা সামরিক ঝটিকা বাহিনীর নাম ছিল ইস্টার্ন ট্রুপার্স, যা কাদের কেন ব্রাউন শার্ট বলা হতো? নাৎসি দলের আধা সামরিক ঝটিকা বাহিনীর নাম ছিল ইস্টার্ন ট্রুপার্স বা এসএ। এই বাহিনীর নেতৃত্ব ছিল হিটলারের বিশ্বস্ত একদল এন্ড্রেস রোমের হাতে ছিল। এই নাৎসি বাহিনীর দলের সভা সমিতিগুলিকে পাহারা দিত এবং হামলা চালিয়ে অন্য দলের সভা সমিতিগুলোকে ভেঙে দিত। এই বাহিনীর সদস্যরা সদস্যরা বাদামি রঙের টি শার্ট পরত বা বাদামি রঙের পোশাক পরত বলে এদেরকে ব্রাউন শার্ট বলা হতো। আবার বলি, নাৎসি দলের আধা সামরিক বাহিনীর নাম ছিল ঝটিকা বাহিনী। এই ঝটিকা বাহিনী নাম ছিল ইস্টার্ন ট্রুপার্স বা এসএ। এই দলে এদের কাজ ছিল নাৎসি দলের সভা সমিতিগুলিকে পাহারা দেওয়া এবং অন্যান্য বিরোধী দলের সভা সমিতিগুলির উপর হামলা চালানো। এদের পোশাক ছিল বাদামি রঙে, তার জন্য এদেরকে ব্রাউন শার্ট বলা হতো। ব্রাউন শার্টস বলা হতো। তাহলে আবার আমি একসঙ্গে চারটা কোশ্চেনের আবারও এক একটা করে উত্তরগুলো দিচ্ছি। এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবে কত পৃষ্ঠায়? নাৎসিবাদ 234 পৃষ্ঠায়। এটাও পাবে ২৩৪ পৃষ্ঠায়। এই প্রশ্নটার উত্তর 234 পৃষ্ঠায় পাবে। আমি এক এক করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্নটা আছে, হেরেনবার্গ তত্ত্ব কি? প্রিয় ছাত্রছাত্রী, কথাগুলো খুব মন দিয়ে শুনবে। নাৎসি দলের প্রতিষ্ঠাতা জার্মানির অ্যাডলফ হিটলার মনে করতেন যে জার্মান জাতিরা হচ্ছে একমাত্র আর্য জাতি। আর্য শব্দের অর্থ হচ্ছে সম্ভ্রান্ত, উচ্চ বংশীয়, বিশুদ্ধ রক্তের অধিকারী। অ্যাডলফ হিটলার মনে করতেন আর্য জাতিরা হচ্ছে একমাত্র জাতি যাদের রক্তটাই হচ্ছে বিশুদ্ধ, বাদে পৃথিবীতে যত রকমের জাতি আছে সব জাতিগুলো হচ্ছে বর্ণ সংকর, ওরা হাইব্রিড, একে অপরের সঙ্গে সংকর পদ্ধতির মাধ্যমে এদের বিস্তার ঘটেছে। এই জন্য শ্রেষ্ঠ জাতি হিসাবে জার্মান জাতিটাকেই তিনি বলতেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। আরো বলতেন, এই সূত্র ধরে জার্মান জাতির অন্যান্য জাতির প্রতি প্রভুত্ব করার অধিকার রাখে, অর্থাৎ অন্যান্য জাতির মালিক তারাই। এই
বক্তব্য বা এই তত্ত্বটাকেই বলা হয় হেরেনবার্গ তত্ত্ব। ফ্যাসিবাদ কি? পরের প্রশ্নটা, ফ্যাসিবাদ কি? ইতালির বুকে বেনিটো মুসোলিনি প্রতিষ্ঠিত এক দলীয় স্বেচ্ছাচারী, স্বৈরাচারী ও গণতান্ত্রিক দল, যে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ফ্যাসিস্ট দলের রাজনৈতিক মূল বক্তব্যটাই নাম হচ্ছে ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ উগ্র জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদে বিশ্বাসী। ফ্যাসিস্ট শব্দটার অর্থ হয়েছে সর্বময় ক্ষমতার অধিকারী। নাম্বার তিন, নাৎসিবাদ বলতে কি বুঝেন? জার্মানির বুকে অ্যাডলফ হিটলার এই নাৎসি দল গঠন করেছিল। এই নাৎসি দল ছিল অগণতান্ত্রিক একদলীয় স্বৈরাচারী স্বেচ্ছাচারী একটা দল। এই দল এর মাধ্যমে অ্যাডলফ হিটলার জার্মানিতে ক্ষমতা দখল করেছিল। এই অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী স্বৈরাচারী যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় নাৎসিবাদ। এটা প্রতিষ্ঠা কে করেছিল? অ্যাডলফ হিটলার। কোথায় করেছিল? জার্মানিতে। কাদের কেন গ্রাউন্ডসার্স বলা হয়? নাৎসি দলের একটা বাহিনীর নাম ছিল ট্রপস, না ট্রাম্পস, বাহিনীটার নাম ছিল স্টর্ম ট্রপার্স অর্থাৎ ঝটিকা বাহিনী। এই ঝটিকা বাহিনীর কাজ ছিল নাৎসি দলের সভা সমিতিগুলোকে পাহারা দেওয়া এবং বিরোধী দলের সভা সমিতিগুলোর প্রতি আক্রমণ করা বা ওদের সভা সমিতিগুলোকে ভেঙে দেওয়া। এদের এটা কাজ ছিল। এদের গায়ে যে পোশাকটা পরত, সেই পোশাকটার রং ছিল বাদামি বা ব্রাউন। এই জন্য এই ঝটিকা বাহিনীর নাম দেওয়া হয়েছিল ব্রাউন সার্স বা ইস্টার্ন ট্রপার্স। কি কাদের বলা হতো? কাদের অর্থাৎ ইস্টার্ন ট্রপার্সদের বলা হতো। কেন ব্রাউন শার্ট বলা হতো? তাদের পোশাকটা ছিল বাদামি রঙের বা ব্রাউন কালারের, যার জন্য। ঠিক আছে, তোমরা ভালোভাবে কোয়েশ্চেনগুলো পড়বে, আমি পৃষ্ঠা নাম্বারগুলো উল্লেখ করে দিচ্ছি, সেখানে পেয়ে যাবে। চারটা 2 মার্কের কোয়েশ্চেন আর একটা হচ্ছে 4/8 মার্কের কোয়েশ্চেন। প্রিয় ছাত্রছাত্রী, খুব মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করবে, যাতে তোমাদের ভালো রেজাল্ট হয়, পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ। আসছে।